সদ্য সাবেক ওসি প্রদীপের ডয়ের থেকে ইয়াবা ও মাসোহারার তালিকা উদ্ধার অপসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতারের সদস্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাসের টেকনাপ থানার অফিস কক্ষে গত শুক্রবার অভিযান পরিচালনা করেছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত একটি বিশেষ অভিযান দল এ সময় তারা সাবেক কর্মস্থলের অফিস গ্রহণ ও প্রদানের একটি তালিকা উদ্ধার করে ওই তালিকা জব্দ করা হয়েছে তালিকাটি এখন যাচাই বাছাই করে দেখা হচ্ছে সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে গত একত্রিশ জুলাই রাতে কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফ থানার সামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান বিষয়টি নিয়ে দেশ জুড়ে তোলপাড় শুরু হয় এই ঘটনায় সিনহার বড় বোন নয় পুলিশ সদস্যকে আসামি করে হত্যা মামলা করেন ওই মামলায় গত বৃহস্পতিবার ওসি প্রদীপ সহ সাত পুলিশ সদস্য সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের আদালত বর্তমান তারা কারাগারে রয়েছেন আজ রবিবার তাদের রিমান্ডে নেবে মামলাটি তদন্ত সংস্থার র‍্যাব সংশ্লিষ্ট সূত্রে জানায় মূলত তদন্তর অংশ হিসাবে প্রদীপের অফিস কক্ষের তালাশি চালানো হয় সেখানেই পাওয়া যায় ইয়াবা ও মাসহারের একটি তালিকা কথিত ক্রস ফায়ার বাণিজ্য সহ নানাভাবে আয়ের অর্থর একটি অংশ মাসোহারা হিসাবেও প্রভাবশালী ব্যক্তিদের দিতেন ওসি প্রদীপ কিছু অপরাধী চক্রের কাছ থেকে তিনি নিজেও নিয়মিত মাসোহারা নিতেন তালিকাটি যাচাই বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ থেকে রিমান্ড শুরু মামলায় সহ সাত পুলিশ সদস্যকে রিমান্ডে নেবে র্যাব র্যাব জানিয়েছে মামলাটি স্পর্শকাতর হয় বিষয়টি নিয়ে চুলছেড়া বিশ্লেষণ করছেন আসামিদের রিমান্ডে নেওয়ার পর সময় নষ্ট না হয় তাই দ্রুত শেষ হয় মামলা তদন্ত কার্যক্রম বর্তমানে কক্সবাজার জেলার কারাগারে অন্তরীণ রয়েছেন প্রদীপ কুমার দাস সাবেক পরিদর্শক লিয়াকত আলী সহ সাত পুলিশ সদস্য এই বিষয়ে র্যাবের আইন গণমাধ্যমের শাখার পরিচালক কর্নেল আশিক পেল্লাল বলেন আমাদের কিছু প্রস্তুতি রয়েছে সেগুলো শেষ করে আশা করছি রবিবার থেকে রিমান্ড শুরু হবে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের ধারণা নিরাপরাধ ব্যক্তিদের মাদক মামলায় ফাঁসাতে এসব ইয়াবার ব্যবহার করা হতো চাহিদা অনুযায়ী টাকা না মিললে সংশ্লিষ্ট ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার গ্রেফতার দেখানো হতো অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের ধারণা নিরাপরাধ ব্যক্তিদের মাদক মামলায় ফাঁসাতে এসব ইয়াবার ব্যবহার করা হতো চাহিদা অনুযায়ী টাকা না মিললে সংশ্লিষ্ট ব্যক্তিকে ইয়াবার সহ গ্রেপ্তার দেখানো হতো মাসহারা বন্ধ হয় প্রদীপের কাণ্ড মাসহারা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় কক্সবাজার মহেশখালী দস্যু ও অস্ত্র কারবারিদের আত্মসমর্পণ প্রক্রিয়ায় বাধা দিয়েছিলেন সাবেক ওসি প্রদীপ কুমার দাস তখন তিনি মহেশখালী থানার ওসি ছিলেন সংশ্লিষ্ট সূত্রে জানায় সরকারি উচ্চ পর্যায়ে সিদ্ধান্তে তাদের আত্মসমর্পণ প্রক্রিয়ায় এক প্রকার প্রকাশ্যে বাধা দেন প্রদীপ কুমার কারণ তিনি এসব অপরাধ চক্রের কাছ থেকে নিয়মিত মাসহারা গ্রহণ করতেন পরে এই বিষয়টি রাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ সুরাহা হয় পরে অবশ্য দু সালে ওসি প্রদীপ কুমার দাস মহেশখালী থানা থেকে টেকনাফ থানায় বদলি হয়ে আসেন এই থানায় বদলি হয়ে আসা নিয়েও নানা গল্প এ সময় শোনা যায়